রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাই জনগণকে বিভ্রান্ত করতেই মিথ্যা তথ্য উপস্থাপন করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কমিটির মত বিনিময় সভায় তিনি আরো বলেন, রাজপথে মোটর সাইকেল পুড়িয়ে ফেলার ঘটনাই প্রমাণ করে বর্তমান সরকারের আমলে মানুষ হতাশ। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা করায়ত্ত করে আজকে এই স্বাধীনতার যে মূল বিষয়গুলো ছিল সেগুলো থেকে অনেক দূরে সরে গিয়ে জাতিকে আজকে একেবারেই সর্বশান্ত করার পেছনে নিয়ে গেছে। আওয়ামী লীগের কারণটি হচ্ছে এটা একমাত্র যে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, যে কারণেই আজকে সে স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে পর্যন্ত বিকৃত করছে। পিএসসি ও জেএসসি পরীক্ষা এই বছর হচ্ছে না, তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজধানীর গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা নিয়ে এতদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে মঙ্গলবার পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের দেড় বছর বন্ধের পর 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।